আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে যে ছয়তলা বাড়িটি দেখলেন, এটার লেআউটের কাজ চলছে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গরিপুর দাউদকান্দি কুমিল্লাতে গরিপুর বাজার সংলগ্ন। তো আপনারা যারা বাড়ির কাজ এখনও শুরু করতে পারেননি বা কাজ নিয়ে চিন্তিত, তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরাই করে দিচ্ছি সারা বাংলাদেশের ড্রয়িং ডিজাইনের কাজ সহ সকল সার্ভিস। তো আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি মূলত বালি দিয়ে ভরাট করা ছিল। প্রথমে আমরা সয়েল টেস্ট করেছি, সয়েল টেস্টে এখানে মাটির কন্ডিশন অনুযায়ী পাইলিং আসছিল, তো সেই কারণে এখানে পাইলিং দিয়ে ডিজাইনটি করা আছে। 6 শতকে 3 ইউনিটের 6তলা বাড়ির ডিজাইন এটা মূলত। তো এই জায়গার মালিক হচ্ছেন ফারুক মোল্লা, তো ওনার সাথে আমরা যোগাযোগ করে আমরা সকল বিষয়গুলো ডিসকাস করার পরে আমরা এই বাড়িটির ডিজাইন শুরু করি। তো এই বাড়িটির ডিজাইন করার পরে আমরা এই মুহূর্তে লেআউটের কাজ করতেছি। তো লেআউটের ক্ষেত্রে প্রথমে আপনার যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জায়গা ছেড়ে দেওয়া সাইড থেকে, অর্থাৎ আপনার সীমানা থেকে আপনার যে পাইল ক্যাপ হবে বা বেজ, যদি বেজ দিয়ে ডিজাইন হয় যে বেস হবে সেটা যাতে আপনার জায়গার মধ্যে থাকে, সেভাবেই আপনি ডিজাইনটার কাজটা করে নিতে হবে। তো তারই ধারাবাহিকতা আমরা সেভাবে ডিজাইনের কাজ অনুযায়ী সাইডে জায়গা ছেড়ে দিয়েছি। এই হচ্ছে রোডের সাইডে, এখানে ওনার জায়গা অর্ধেক সাইড রোড, দোতলা থেকে উনি এখান থেকে আবার সামনের অংশ নিয়ে নিতে পারবেন কার্নিশ, এবং পেছনে বারান্দা থাকার কারণে এখানে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। তো ইউনিট বিল্ডিংয়ে দেখা যায় অনেক সময় নিচতলায় বারান্দা রাখা হয় না, আপনারা চেষ্টা করবেন ছোটো করে হলো বারান্দা দেওয়ার জন্য, কারণ ভাড়াটে বিল্ডিংগুলোতে দেখা যায় নিচতলা বারান্দা না থাকার কারণে 6তলা বা 5তলার উপরে কোনোভাবেই উপরে যাওয়া পসিবল হয় না। সে কারণে এই বিষয়টা একটু খেয়াল করবেন, এবং লেআউট দেওয়ার ক্ষেত্রে যাতে আপনার জায়গার কর্নার মেপে নেওয়া হয়, কর্নার ভাঙ্গা হয়, অর্থাৎ এই কুরেট কর্নার ভেঙে কাজ করতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। কাজ করার ক্ষেত্রে যাতে এই বিষয়গুলো কোনোভাবে অবহেলা না করা হয়, কোনোভাবেই এই বিষয়গুলোকে ছোটোভাবে না দেখা হয়, কারণ হচ্ছে বিল্ডিংয়ের কাজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি লেআউটে কোনো জায়গা মিস্টেক করেন, কোনো জায়গা অংশে বা কোনো কিছু মেজারমেন্ট, সেটা কিন্তু পুরো বিল্ডিংয়েই সেই প্রভাবটা পড়বে। তো আপনাদের প্লটের পাশে যদি রাস্তা থাকে, রাস্তার বিষয়টা চিন্তা করে জায়গা ছাড়তে হবে। পাশের প্লট থেকে জায়গা কতটুকু ছাড়লে আপনি আপনার কাজে কোনো সমস্যা হবে না, নর্মালি মিনিমাম 2 ফিট জায়গা আপনি ছেড়ে কাজ করবেন। রুলস হচ্ছে 3 ফিট এবং সামনে 5 ফিট জায়গা ছেড়ে কাজ করা, এবং সব কিছু বিষয় ডিপেন্ড করে আপনার পারিপার্শ্বিকতার উপর, কাজের উপর। তো আপনারা যারা কাজ করবেন কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনার বিল্ডিংয়ের অনেক কিছু নির্ভর করবে। কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা, পাশের যে পাশের প্লট আছে সেই প্লট থেকে যাতে কোনো অভিযোগ না আসে, কারণ যদি পাশের প্লট থেকে কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গা, অর্থাৎ আপনার বিল্ডিংয়ের কাজ বন্ধ হয়ে যেতে পারে। তো এখান থেকে আমাদের মূলত রাস্তাটা আসছে সাইড থেকে, ইতিমধ্যে মাল আনা হচ্ছে, অর্থাৎ এখানে পাইলিংয়ের কাজের জন্য মালামাল আনা হচ্ছে। তো এইভাবে করে কিন্তু আমাদের কাজটা ইনশাল্লাহ চলমান থাকবে। তো আপনারা যারা ড্রয়িং ডিজাইনের প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমরা ইনশাল্লাহ আপনার বাড়ির ডিজাইনটি করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো আপনাদের যাদের লেআউট বোঝার প্রয়োজন হয় আপনারা লেআউটটা দেখতে পারেন কীভাবে হচ্ছে, এবং আমরা প্রথমেই কিন্তু বাড়িটির ছবি দিয়ে দিয়েছিলাম কীভাবে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে, এবং শেষের দিকে আমরা এটার বাড়িটার ছবি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন কীভাবে এটার লেআউটের কাজটা চলতেছে।